ছবি ইনশাআল্লাহ হবে সবচেয়ে বেশি চলবে, আম্মা ছবি কিন্তু ছাড়া যাবে না। আচ্ছা আমি একটা কথাই বলবো যে আশা করা তো ভালো, আশা আমিও করতে পারি যে আমার আমি একটা ছবি দৃঢ় হয়েছে, আমি প্রডিউস করেছি, আমার ছবিটা ভালো যাবে। দুরাশা কিন্তু কখনো ভালো না, দুরাশাটা খুব খারাপ জিনিস, আশা করা ভালো। আর আপনার মানে আপনার কি বলে আপনার হাতের নাগালের বাইরে অনেক বেশি দূরে যেটা, ধরেন আপনি ওইটা আশা করাটা মনে হয় ঠিক না। আর আমি বলবো যে শুভকামনা আপনার ছবির জন্য, শুভকামনা, আমিও চাই আপনার ছবি ভালো যাক। কিন্তু আমার যেটা মনে হচ্ছে আসলে ইন্টারভিউতে আর ইয়েতে সোশ্যাল মিডিয়ায় এসে আওয়াজ না দিয়ে ছবির রেজাল্ট একটু দেখান, যেমন আপনার আগের ছবিগুলো দেখেছে মানুষ কতটুক নিয়েছে আর আমার খানার মধ্যে কিরকম রেজাল্ট পেয়েছেন আপনি নিজেও ভালো জানেন, আওয়াজ থাকা আওয়াজ না দিলে ভালো। ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন, মাস অনেক ভালো আছে, রমজানের মাস আলহামদুলিল্লাহ। আপনার পিছনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমাদের জয় ভাই কি লিংক সিনেমা ইনশাআল্লাহ। আমি বলবো যে অনন্ত ভাইয়ের তো অনেকগুলো ছবি এই পর্যন্ত আপনারা দেখেছেন, আমি বলবো কিল হিম একটু ব্যতিক্রম ছবি। আমার যেটা মনে হয়েছে যে অন্যভাবে অনন্ত ভাইকে সব এবার হলে এসে দেখতে পারবেন, আমার যদি ভুল না হয়ে থাকে। আমি নিজেই শুটিংয়ের সময় দেখেছি, দেখে আমার মনে হয়েছে যে আমি কোনো অন্য অনন্ত ভাইকে দেখছি, মানে স্টাইল বলেন প্যাটার্ন বলেন কাজের সবকিছু একটু অন্যরকম ছিল, একটা ভিন্ন মাত্রা ছিল। না আপনার তাহলে একটু কনফার্মেশনে ভুল আছে, আমি এর আগে রিভেঞ্জ করেছি, তারপরে বিটপে করেছি, তারপরে কিল হিম করেছি, প্রতিটা পাইপ লাইনে আছে আমাদের ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, যদি ভুল না হয় তাকে কোরবান ঈদে আমাদের আরেকটা ছবি আসবে, রোজার ঈদে আমাদের বিগ ধামাক খাচ্ছে কিল হিম। হ্যাঁ আসলে অনেকগুলো ছবি মানে আমার তো তিনটা ছবি ঈদে আসছে, তো আমি আসলে চেয়েছিলাম, আমি জানতাম যে অনেকগুলো ছবি হয়ে যেতে পারে, চারটা হওয়ার কথা ছিল, একটা সামহাও আসতে পারেনি, তো আমি গেট আপটা চেঞ্জ করার জন্য যখন আমার ডিরেক্টর পরিচালক ইকবাল সাহেবের সঙ্গে আলাপ কথা বললাম যে ক্যারেক্টারটা নিয়ে, তখন উনি বললো যে এক্সট্রা কিছু অর্ডিনারি তো হলে একটু ভালো হয়, তো আমি চিন্তা করলাম যে তাহলে এই পর্যন্ত যেই গেট আপে কেউ দেখে নাই চুলের কালারটা একটু চেঞ্জ করেছিলাম, এতে আমার চুলের অনেক হ্যাম্পার হয়েছে, বাট সিনেমার জন্য আর আমার দর্শকদের জন্য একটু চেঞ্জ আনার চেষ্টা করেছি। এইটা বরাবরের মতো আমি বলবো যে নেগেটিভ এর মধ্যে যে কমেডি যে বিষয়টা, আমি সবসময় যেটা বলি যে আমার যদি ক্ষমতা থাকতো সারা বাংলাদেশের মানুষকে হাসানোর আমি ট্রাই করতাম হাসানোর জন্য, তো এই জায়গায়ও ক্যারেক্টারটা ওরকমই আমার, আমি নেগেটিভ বাট ক্যারেক্টারটা হচ্ছে ফুললি কমেডি, তো কমেডি ভিলেন ক্যারেক্টারটা ছিল, আমি তো আসলে নেগেটিভ এর মধ্যে কমেডি চাই, আমি নিজ থেকেও সবসময় চাই। অনন্ত জলিল সাহেব রয়েছে, আমাদের সবার প্রিয় মিশা ভাই রয়েছেন, তারপরে আমাদের রুবেল ভাই আছেন, কি বলে বর্ষাপু আছেন, আমি সীমান্ত আছি, অনেকেই আছে। এটা কিভাবে নেবে আসলে অনন্ত জলিল মাই তো ধামাকা আমরা জানি, আলোচনা বা সমালোচনা যাই বলি আমরা, আমি যেটা কিভাবে নেবে কি আমি শুধু একটা কথা বলবো যে অনন্ত ভাইয়ের বিগত দিনে যে ছবিগুলো দেখেছেন দর্শকরা, আমি বলবো ভিন্ন টাইপের কোন ছবি এবার আসতে যাচ্ছে, কিল হিম পুরাই ভিন্ন, একটা অন্য অনন্ত ভাইকে সবাই দেখতে পারবে ইনশাআল্লাহ। দর্শক কিভাবে নিতে পারে আপনাদের কিল হিমটা? আমার যেটা মনে হচ্ছে যে অবশ্যই দর্শক অনেক স্মার্ট হয়ে গেছেন, তারা এখন অনেক ভালো ভালো ছবি দেখেন, তারা নেটফ্লিক্স দেখছেন, তারা অ্যামাজন প্রাইমের মতন অ্যাপসের ছবি দেখছেন, তো আমি বলবো যে আমাদের কিল হিমটা দেখলে মনে হবে না যে দেশীয় চলচ্চিত্র, আমরা মানে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি ভালো করার জন্য, ইনশাল্লাহ ভালো কিছু আছে। আর আমি বলবো যে সব যদি বলে যাই তাহলে তো আসলে মেন মজাটা থাকবে না, আমি আমার প্রিয় দর্শকদেরকে বলবো সবসময় যেভাবে আমার ছবিগুলোকে আপনারা পার্সোনালি আমার কথা বলবো যেভাবে সাপোর্ট করেছেন হলে গিয়েছেন, আমার তিনটা ছবিই দেখবেন, কিল হিমটা দেখবেন, কিল হিম দেখে অন্য ধাঁচের হয়েছে, অনন্ত ভাইকে নতুন ভাবে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আসলে এটা তো ছবির চমক, এটা তো বলা যাবে না যে কাকে কিল করা হয়, আসলে বিষয়টা হচ্ছে কিল হিমটাই তো একটা চমক, একটা বড় চমক, তো এটা চমকটা চমক থাকুক। ওকে ওকে ধন্যবাদ।